আশা করি আবার অনুপূর্ণ সবাই ভালো আছো, সুরক্ষায় থাকো কামনা করি। আজকের অনলাইনে ক্লাস ষষ্ঠ অধ্যায় মোড়ের গণনা ও হিসাব আলোচ্য বিষয় হল জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া। জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া। জারণ বিজারণ, জারণ বিজারণ একটি যুগ পথ ক্রিয়া। জারণ বিজারণ একটি যুগ পথ ক্রিয়া নিয়ে আলোচনা হবে। প্রথম আমরা হলো জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বিক্রিয়া বলা হয়। আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলি কথাটা কি বলছি। আমাদের আলোচ্য বিষয় হল জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া। প্রথম আমরা দাঁড় করলাম জারণের ডেফিনেশন আর বিজারণের ডেফিনেশন। জারণ বিজারণ, যেটাকে রেডক্স বলে, জারণ বিজারণ মূলত হল ইলেকট্রনের আদান প্রদান। আদান প্রদান, জারণের ডেফিনেশন, জারণ কাকে বলে, জারণ যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বিক্রিয়া বলা হয়। আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। আবার বলি আমরা যে যে পদার্থ অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয় ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারণ, আর জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয় ইলেকট্রন গ্রহণ করে তাকে জারণ। তাহলে আমাদের একটা বিক্রিয়া আমরা দেখি যে সোডিয়াম, সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হইয়া সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যোগ উৎপন্ন করে, যোগ উৎপন্ন করলো। এখানে সোডিয়াম বিজার, এখানে সোডিয়াম হলো বিজার, সোডিয়াম বিজার যার শেষ কক্ষপথ বা তার শেষ ছেলে একটা ইলেকট্রন ত্যাগ করে জারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করে। আর বিজারক ইলেকট্রন তার ত্যাগকৃত ইলেকট্রন জারক ক্লোরিন গ্রহণ করে বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করে। তাহলে জারণ অর্ধবিক্রিয়াটা কি দেখো, জারণ অর্ধবিক্রিয়া, জারণ জারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমরা জানি যে মোলগুলো যখন একক হিসাবে থাকে তখন তাদের জারণ জারক সংখ্যা হবে শূন্য, ধরা হবে। মোলগুলো যখন একক একক পরমাণু থাকে, একক পরমাণুর সাথে জারক সংখ্যা জারণ সংখ্যা হবে শূন্য। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কি ধরা হয়েছে, শূন্য। তাহলে সোডিয়াম তার সেলে শেষ সেলে একটা ইলেকট্রন ত্যাগ করে অর্ধজারণ বিক্রিয়া সম্পন্ন করছে। তাহলে একটা ইলেকট্রন সম্পন্ন করছে হয়ে গেল ধাতু ধনাত্মক প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করছে। আর বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ বিজারণ অর্ধবিক্রিয়াটা কি, বিজারণ অর্ধবিক্রিয়া অর্থাৎ বিজারক সোডিয়াম তার ত্যাগকৃত ইলেকট্রন জারক ক্লোরিন গ্রহণ করে, ক্লোরিন হলো জারক। তাহলে ক্লোরিন ক্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করিয়া উনি ঋণাত্মক, ঋণাত্মক আমি পড়ে দিয়েছি। তাহলে তাহলে এখন আমরা এই জারণ আর বিজারণ দুটা
बिटिया के जोग करे हमरा पाई जोग करे पाई सोडियम प्लस क्लोराइड समान हो सोडियम क्लोराइड खाबार लो खाबार लो तो এখন বুঝা দেব বলা যায় যে স্পষ্টত জারণ জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া হলো সোডিয়াম বিজারক আর বিজারণ বিক্রিয়া কোন হলো জারক সোডিয়াম জারক ক্লোরাইড জারক যদি ইলেকট্রন গ্রহণ না করত তাহলে বিজারক সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হতো না তাহলে জারণ বিজারণ যখন জারণ করবে তখন সাথে সাথে বিজারণ করবে আর তাই জারণ বিজারণ কিন্তু মূলত একটা মানে স্থানান্তর বিক্রিয়া ট্রানজিশন অর্থাৎ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে যাই হোক এখন এরকম বেশ কিছু মানে বিক্রিয়া আছে জারণ বিজারণ যেখানে সংঘটিত হয় সেগুলো হলো এক নম্বরে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জারণ বিজারণের মানে কি জারণ দেখতে পাই দুই নম্বর হলো প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া তিন নম্বর হলো দহন বিক্রিয়া সংযোজন প্রতিস্থাপন দহন চার নম্বর হলো বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া প্রশ্ন হলো যে এই যে সংযোজন প্রতিস্থাপন দহন আর বিয়োজন এই চারটে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জারণ বিজারণের ক্রিয়া রূপটা দেখতে পাই প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল যে জারণ বিজারণের একটি যুগপৎ ক্রিয়া এটা আমরা প্রথমে কি বললাম যে জারণ কাকে বলে বিজারণ কাকে বলে আর জারণ বিজারণ হলো মূলত একটা ইলেকট্রনের আদান প্রদান জারণের সংজ্ঞা আমরা বললাম বিজারণের সংজ্ঞা বললাম জারণটা হলো যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বিক্রিয়া বলা হয় আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয় বিজারণ বিক্রিয়া বলা হয় আবার এটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়ক রিয়্যাক্ট্যান্ট যে বিক্রিয়া যে পদার্থ মানে ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারণ বলে আর জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ যে পদার্থ গ্রহণ করে তাকে জারক বলে তাহলে আমরা বিক্রিয়াটা করলাম যে সোডিয়াম ক্লোরের সাথে যুক্ত হইয়া সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে এটা খাবার লবণ যে লবণটা আমরা খাই সেটা হলো সোডিয়াম ক্লোরাইড তো এইখানে দেখা গেল যে সোডিয়াম হলো বিজারক তার শেষ সেলে একটা ইলেকট্রন ত্যাগ করে অর্ধচাপের বিক্রিয়া সম্পন্ন করল আর বিজারক সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা জারক পদার্থ ক্লোরাইড সেটা গ্রহণ করে বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করবে তাহলে আর আপনি জানি যে যখন কোন মূল এক মানে একক হিসাবে থাকে তখন তাদের জারণ সংখ্যা শূন্য ধরা হয় এজন্য সোডিয়ামের জারণ সংখ্যা সোডিয়াম আমরা কি লিখলাম জিরো আর ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পরমাণু ক্লোরাইড পরমাণু এটা একক পরমাণু হিসেবে আছে তাদের জারণ সংখ্যা যখন কোন মৌল বা পরমাণু একক হিসেবে থাকে তখন তাদের জারণ সংখ্যা কিন্তু আমরা শূন্য ধরবো ঠিক আছে কোনো অন্য কোনো মনের সাথে যখন বিক্রিয়া করবে না তখন একক হিসেবে থাকবে একক পরমাণু হিসেবে থাকবে তখন তাদের জারণ সংখ্যা কিন্তু শূন্য ধরা হবে যাই হোক আমাদের এখন বোঝা গেল স্পষ্ট তাও বোঝা গেল যে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে যুক্ত হইয়া কি হয় সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যুক্ত হইল আর মূলত হলো জারণ বিজারণ একটা মানে স্থানান্তর প্রক্রিয়া এটা আমাদের বাইরে গ্যাস থাকবে যে জারণ বিজারণ কিছু কিছু বিক্রিয়া কোন কোন বিক্রিয়া ক্ষেত্রে আমরা পাই সেই বিক্রিয়া আমরা লিখে দিলাম যে সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া এই চারটে বিক্রিয়া করলে তোমরা
তারঞ্জনের সমরে দূরত্ব একেবারে ক্লিয়ার ভাবে পেয়ে যাবে। ধন্যবাদ, টিউশন টিচার, তোমরা সবাই ভালো থাকো, দোয়া করো।